আপনাদের জন্য এই ভিডিওতে থাকছে দুটি সুসংবাদ। প্রথমটি হচ্ছে, শিশু বক্তা খ্যাত মাওলানা রফিকুল ইসলাম নেত্রকোনাকে জামিন দিয়েছে হাইকোর্ট। তবে আরও কিছু কাজ বাকি থাকার কারণে এই মুহূর্তে তাকে কারাগারে আরও কিছুদিন থাকতে হবে। তবে কবে নাগাদ তিনি জামিন পাবেন সেই বিষয়ে তথ্য থাকছে এই ভিডিওতে। আর দ্বিতীয় সুসংবাদ হচ্ছে, আপনাদের সাপোর্টে আপনাদের গোল্ডেন এবং সিলভার প্লে বাটন হাতে এসে পৌঁছেছে বাংলা মিডিয়ার। এই যে এটি দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে সিলভার প্লে বাটন, যেটি আমরা পেয়েছিলাম 2019 সালে। অর্থাৎ 1 লক্ষ সাবস্ক্রাইবার হওয়ার পরে এই সিলভার প্লে বাটনটি বাংলা মিডিয়া পেয়েছিল। আর এটি হচ্ছে গোল্ডেন প্লে বাটন, যেটি অনেক বড় এবং অনেক ভারী, যেটি সিলভার প্লে বাটনের থেকে অন্তত 5 গুণ ভারী বলা চলে এবং অনেক বড়। আসলে এটার ভিতরে কি আছে আমরা জানি না, তবে আমরা এই দুটো প্লে বাটনেরই আনবক্স আপনাদের সাথে শেয়ার করব। তার আগে আমাদের কিছু কাজ বাকি আছে। অবশ্য আমরা একটি অনুষ্ঠান করব, সেই অনুষ্ঠানে আমরা মিলাদের আয়োজন করব এবং আমরা সেই সাথে কিছু এতিম মিসকিনও খাওয়াবো। এই দুটো অনুষ্ঠান সম্পন্ন হলেই আমরা এই গোল্ডেন প্লে বাটন এবং সিলভার প্লে বাটন আনবক্সিং করে আপনাদের সাথে শেয়ার করব। ময়মনসিংহে কোতোয়ালি থানায় দায়ের করা মামলায় শিশু বক্তা খ্যাত মাওলানা রফিকুল ইসলাম নেত্রকোনাকে জামিন দিয়েছে হাইকোর্ট। তবে তার বিরুদ্ধে আরো কয়েকটি মামলা থাকায় এখনও কারাগার থেকে মুক্তি পাচ্ছেন না তিনি। বিচারপতি মোহাম্মদ হাবিবুল গনি এবং বিচারপতি মোহাম্মদ রিয়াজউদ্দিন খানের হাইকোর্ট বেঞ্চ গত 30 সেপ্টেম্বর তাকে জামিন দেয়। তবে 1 মাসেরও বেশি সময় আগে জামিন পেলেও বিষয়টি গণমাধ্যমে প্রকাশ করা হয়নি। বুধবার বিষয়টি গণমাধ্যমে প্রকাশ করেন তার আইনজীবী অ্যাডভোকেট আশরাফ আলী মোল্লা। তিনি বলেন, ময়মনসিংহের কোতোয়ালি থানায় বিস্ফোরণ আইনে দায়ের করা মামলায় রফিকুল ইসলাম নেত্রকোনাকে হাইকোর্ট থেকে জামিন দেওয়া হয়েছে। হাইকোর্টের একই বেঞ্চে তার বিরুদ্ধে দায়ের করা গাজীপুরের বাসন থানায় ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় জামিন আবেদন শুনানির জন্য মঙ্গলবার কার্যতালিকায় ছিল, তবে শুনানি অনুষ্ঠিত হয়নি। রফিকুল ইসলাম নেত্রকোনা এখন কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে রয়েছে। এর আগে গত 24 এপ্রিল দুপুরে তাকে কাশিমপুরে পাঠানো হয়। এদিকে রফিকুল ইসলামের আইনজীবী আরও বলেন, সকল মামলা নিষ্পত্তি করে তাকে পুরোপুরি জামিন পেতে আরও 1 মাস সময় লাগতে পারে। অর্থাৎ আরও 1 মাস পরে রফিকুল ইসলাম নেত্রকোনাকে জামিন দেওয়া সম্ভব হবে। তিনি আরও বলেন, যেহেতু একটি মামলায় হাইকোর্ট তাকে জামিন দিয়েছে, আমরা আশাবাদী অন্যান্য মামলাগুলোতেও তার জামিন নিষ্পত্তি করা সম্ভব হবে।